শুরুতেই সংবাদ শিরোনাম। যে কারণে হত্যা করা হলো সিনহাকে, সিনহার ল্যাপটপ ক্যামেরায় গুরুত্বপূর্ণ তথ্য। এবার ওসি প্রদীপ এবং তার স্ত্রীর সম্পদের অনুসন্ধান দুদকের কাছে। এবং সবশেষ থাকছে মেজর সিনহা হত্যায় র এবং মুসাদের হাত থাকতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদের ল্যাপটপ ক্যামেরা এবং হার্ডডিস্ক সহ বেশ কিছু আলামত মামলার তদন্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সিনহার মৃত্যুর ঘটনায় পুলিশের মামলায় গাড়িতে থাকা সিনহার ল্যাপটপ এবং ক্যামেরার কথা উল্লেখ করা হয়নি। এসব বিষয়ে রোববার দিনভর ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে ডকুমেন্টারির তৈরির অংশ হিসেবে সিনহা দীর্ঘদিন ধরে টিকনাফ এলাকায় ক্রস ফায়ারে নিহত স্বজনদের সাক্ষাৎকার নেওয়া হয় বলে দাবি করা হয়। এমনকি যেদিন রাতে খুনের ঘটনা ঘটে সেদিন বিকেলে টিকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসের সাক্ষাৎকার নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। সাক্ষাৎকারের বিষয়টি প্রদীপের জন্য ছিল বিপজ্জনক এমন মন্তব্য করেছেন অনেকেই। তাদের মতে সব সরঞ্জাম অবিকৃত অবস্থায় উদ্ধার হলে তাদের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সব তথ্য যাচাই বাছাই শুরু করেছে তদন্ত সংস্থা র্যাব। এদিকে মাদক অস্ত্র এবং পুলিশের কাজে বাধা দান সংক্রান্ত বিষয়ে পুলিশের বাদী হয়ে সিনহার সহযোগী সিফাত এবং শিপ্রার বিরুদ্ধে যে দুটি মামলা করেছে সেগুলোর তদন্ত করতে চায় র্যাব। পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনায় সিনহা এবং সিফাতের বিরুদ্ধে পুলিশ যে মামলা করেছে সেটিরও চূড়ান্ত প্রতিবেদন চেয়ে র্যাবের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছে। কারণ একই ঘটনায় হত্যাকাণ্ড সংক্রান্ত দুটি মামলা হয়েছে, একটি করেছে পুলিশ, অপরটি সিনহার বোন। তাই র্যাব চায় পুলিশের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হোক। অপরদিকে সিনহার বোনের করা মামলাটি তদন্ত চলুক। র্যাব জানিয়েছে এই মামলাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী হলেন সিফাত। তিনি জামিন পাওয়ার পরপরই র্যাব তাকে জিজ্ঞাসাবাদ করবে। রোববার তার জামিন পাওয়ার সম্ভাবনা ছিল। তার জামিনের সঙ্গে আসামিদের জিজ্ঞাসাবাদের একটি বিষয় জড়িত আছে। রোববার সিফাতের জামিন না হওয়ায় কারাবন্দী প্রদীপ সহ কোনো আসামিকেই এদিন র্যাব হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আজ অন্তত তিন আসামিকে র্যাব হেফাজতে রিমান্ডে নেওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যায়ক্রমে কারাবন্দী সাত আসামিকে র্যাব হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। অপরদিকে সিনহা হত্যার ময়নাতদন্ত প্রতিবেদনে রোববার জমা দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী তিনটি গুলিতে ক্ষত বিক্ষত হয়েছে সিনহার শরীর। এদিন জামিনে মুক্তি পেয়েছেন সিনহার অপর সহকারী শিপ্রা দেবনাথ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রীর অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধান শেষে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দেওয়া হবে। রোববার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয় দুই এর উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। দুদক জানিয়েছে এই অভিযোগটি অনুসন্ধান সম্প্রতি শুরু হয়। অনুসন্ধানের এক পর্যায়ে স্থাবর অস্থাবর সম্পদের হিসাব চেয়ে ওসি প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রীর কাছে নোটিশ পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে এই সম্পত্তি আলাদাভাবে তাদের সম্পদের হিসাব কমিশনের কাছে জমা দিতে হয়েছে। দুদকের সূত্র জানায় দুদকের অনুসন্ধানে ওসি প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রীর নামে বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার প্রমাণ মিলেছে। এর মধ্যে স্ত্রীর নামে চট্টগ্রাম মহানগর ছয়তলা বাড়ি, প্লট, ফ্ল্যাট, একাধিক গাড়ি এবং অন্যান্য সম্পদের প্রমাণ পাওয়া যায়। দুর্নীতি দমন কমিশনের দুদক প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে টেকনাফ থানার সদ্য বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস অবৈধ অর্থে চট্টগ্রামে করেছেন সম্পদের পাহাড়। স্ত্রীর চুমকির কারণে নামে রয়েছে মৎস্য খামার, বিলাসবহুল বাড়ি গাড়ি, বিপুল পরিমাণ কৃষি ও কৃষি জমি। স্ত্রীর নামে তিনি ব্যাংকে রেখেছেন বিপুল পরিমাণ টাকা। বিদেশি টাকা পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক বছর আগে প্রদীপ দাসের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান শুরু করেছিল দুদক, কিন্তু মাঝপথেই সেই অনুসন্ধান কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। মেজর অবহ সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার গ্রেফতারের পর প্রদীপের ব্যাপারে এখন নড়েচড়ে বসেছে দুদক। ইতিমধ্যেই তার সম্পদের খোঁজখবর নিতে শুরু করে দিয়েছে দুদক কর্মকর্তারা। তার দুর্নীতি অনুসন্ধানের ফাইলও সচল হয়েছে। দুদকে জমা দেওয়া হিসাব বিবরণীতে প্রদীপের নিজের নামে জমি কিংবা বাড়ি থাকার কথা উল্লেখ করেননি। নথিতে তিনি তার আয় দেখিয়েছিলেন বেতন ভাতা, শান্তিরক্ষা মিশন থেকে প্রাপ্ত ভাতা এবং জিপিএফ এর সুদ থেকে প্রাপ্ত টাকা। চট্টগ্রাম দুদকের সমন্বিত জেলা কার্যালয় দুই এর উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম যুগান্তরকে বলেছেন প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রীর চুমকির কারণে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তদন্ত চলছে। তারা জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদ অর্জন করেছে কিনা সে বিষয়টি দেখা হচ্ছে। তাদের জমা দেওয়া সম্পদ বিবরণী যাচাই বাছাই করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দুদকের প্রদর্শিত সম্পদের বাইরে প্রদীপ দাসের লাল খানবাজারে একটি প্লট, কক্সবাজারে দুটি হেলিমেট মালিকানা, দেশের বিভিন্ন স্থানে জায়গা জমি এবং ভবন রয়েছে। এছাড়া ভারতের আগারতলা, কলকাতায় বারাসাত, গৌহাটি এবং অস্ট্রেলিয়ায় তার বাড়ি রয়েছে। এসব বিষয়ে দুদক কর্মকর্তারাও খোঁজখবর নেওয়া শুরু করেছেন। জানা গেছে, প্রদীপ তার অবৈধ আয়ের অর্থ দিয়ে স্ত্রী চুমকির নামে বেশি সম্পদ কিনেছেন। বোয়ালখালীতে স্ত্রীর নামে কয়েক কোটি টাকার সম্পদ কিনেছেন। বোয়ালখালী সারোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন যুগান্তরকে বলেন, প্রদীপের স্ত্রীর নামে এলাকায় মৎস্য প্রজেক্ট রয়েছে, তার কর্মকাণ্ডে এলাকাবাসী হতবম্ব। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার প্রতিবাদে রোববার দুপুরে রাজধানীতে এক সমাবেশ থেকে ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানান গণস্বাস্থ্য সংস্থা ট্রাস্টি। ডক্টর জাফরুল্লাহ বলেন যে মেজর সিনহা অবসরপ্রাপ্ত হত্যাকাণ্ড এটা কি ওসি প্রদীপের ঘটনা না এর সাথে ভারতীয় র এবং ইসরায়েলের মোসাদ যুক্ত রয়েছে। এই ঘটনা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। আমার মতে এই পুলিশি ইনকোয়ারি দিয়ে হবে না, একটা নিরপেক্ষ কমিশন করে সেটা করতে হবে। 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারসরা ইউনিয়নের শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ। 2 বছর আগে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া রাশেদ লেটস গো নামের একটি ভ্রমণ প্রামাণ্যচিত্র তৈরির জন্য মাসখানেক ধরে হিমছড়িতে ছিলেন। 3 সঙ্গীকে নিয়ে তিনি উঠেছিলেন নীলিমা রিসোর্টে। কক্সবাজারের পুলিশ বলছে, রাশেদ তার পরিচয় দিয়ে তল্লাশিতে বাধা দেন, পরে পিস্তল বের করলে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে। ঘটনাস্থল থেকে অস্ত্র এবং মাদক উদ্ধারের কথা জানিয়েছে। এই ঘটনায় তার 2 সঙ্গীকে গ্রেফতার করে 2টো মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় সিনহার বোন 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন, যাদের মধ্যে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস, বাহারছড়ি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী সহ 7 জনকে আসামি করে বরখাস্ত করা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।